যে সমস্ত চাষি ভাইয়েরা 2021-22 সেশনে পঞ্চায়েত অফিসে কিংবা ব্লক অফিসে অথবা দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু ফর্ম জমা দিয়েছেন, সেই সমস্ত চাষি ভাইয়েরা ভোটার কার্ড নাম্বার দিয়ে খুব সহজেই কিন্তু কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন। তাই আমি আজকের এই ভিডিওতে খুব সহজেই দেখিয়ে দেবো নিজের মোবাইল ফোনটি থেকে খুব ভোটার কার্ড নাম্বার দিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা, এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলে কতদিন পর টাকা পাবেন, কত টাকা পাবেন, কৃষক বন্ধু আইডিটি কীভাবে পাবেন, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিতে চাই। তাই রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন ভিডিও শুরু করি। তবে তার আগে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম বা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে বিনামূল্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, কারণ আমি এই চ্যানেলে এই ধরনেরই ভিডিও আপলোড করে থাকি। তাই যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখুন, এই যে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক, এটা জানতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে ভোটার কার্ড নাম্বার দিয়েই অ্যাপ্লাই করতে হয়েছিল, তাই ভোটার কার্ড নাম্বার ম্যান্ডেটরি। তার জন্য আপনাকে কি করতে হবে না, প্রথমে গুগল ক্রমে আসবেন বা গুগলে আসবেন। গুগলে আসার পর এখানে সার্চ করবেন kishokbondhu.net, kishokbondhu.net। আমি এই ওয়েবসাইট লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে রাখব। এই ওয়েবসাইটে আসার পর এখানে নথিভুক্ত কৃষকের তথ্য যেটা দেখছেন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে। তো আমার যে ভোটার কার্ড নাম্বার সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনার ভোটার কার্ড নাম্বারটি এন্ট্রি করার পর এখানে আই এম নট এ রোবটে ক্লিক করতে হবে। তারপর কিছু ছবি শো করবে, সেই ছবিগুলি কিন্তু আপনাকে দিতে হবে। যদি আমার এখানে শো করছে না, যদি শো করতো তাহলে এখানে দিতে হতো। তারপর এই যে সার্চ অপশন দেখছেন, এই সার্চ অপশানে কিন্তু ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সমস্ত তথ্য এখানে চলে এসেছে। যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে অ্যাকনলেজমেন্ট আইডিও দেখাচ্ছে, এখানে কৃষক বন্ধু আইডিও দেখাচ্ছে, ওনার নাম দেখাচ্ছে এবং ওনার কোন ডিস্ট্রিক্ট থেকে উনি বিলং করছেন সেটা দেখাচ্ছে, ওনার ব্লক অফিসের নাম, এমনকি ওনার পঞ্চায়েতের নাম এবং গ্রামের নাম। দেন দেখাচ্ছে টোটাল ল্যান্ড অফ এরিয়া ইন একর। উনি 2 একর জমির জন্য অ্যাপ্লাই করেছিলেন, তাই এখানে 2 একর দেখাচ্ছে। স্ট্যাটাসটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, বাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড দেওয়ার জন্য ওনার অ্যাকাউন্টে কিন্তু এখনও টাকা ঢোকেনি। দেখুন এখানে অ্যাকাউন্ট ইনভ্যালিড লেখাটি উঠছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি দেখেন যে আপনার পেন্ডিংয়ে রয়েছে কিংবা রিজেক্টেড হয়েছে, সেক্ষেত্রে আপনার ব্লক অফিসে এই যে আইডিটি দেখছেন কেবি আইডি, মানে কৃষক বন্ধু আইডি, এই আইডিটি কিন্তু নোট ডাউন করে নিতে হবে এবং এই আইডিটিকে আপনাকে কিন্তু ব্লক অফিসে গিয়ে দিতে হবে। ওনারা আপনার অ্যাপ্লিকেশন পুনরায় চেক করবেন এবং কোন ডকুমেন্টসের মিসম্যাচ রয়েছে সেটা ভেরিফাই করবেন। যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে সেই ডকুমেন্টস আবার জমা করতে হবে, তবে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হবে। আর যদি কারোর অলরেডি অ্যাপ্রুভ হয়ে থাকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখায়, এই যে দেখছেন আমার এখন যেটা দেখাচ্ছে অ্যাপ্রুভ হয়েছে বাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফএসসি কোড কিংবা কোনো কারণবশত ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের মিসম্যাচ, এই সমস্ত কিছু মিসম্যাচের জন্য কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তার জন্যও কিন্তু অবশ্যই আপনাদেরকে যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনাদের ব্লক অফিস কিষাণ মান্ডি যেটা রয়েছে সেখানে কিন্তু এডিও স্যারের সঙ্গে আপনাদেরকে দেখা করতে হবে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, খুশি থাকবেন, বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস ডে।